Yeah, and I a say long term it The Manglebal in the long term they they um

সে হচ্ছে মানে খুব বলছে তারপরে তার পাশে যে ছিল মানে যে হচ্ছে তার সাথে হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনার মতো বুদ্ধি ভাই আপনার মতো বুদ্ধি কেউ নাই আপনি কি বাপরে বাপ আপনার মতো বুদ্ধি এইটা আমি যে সবাইকে বলি সে বলছে আমি এই লন্ডনের স্পিকার কর্নারে গিয়ে বলবো আমি আহ ইয়েতে নোবেল পেলে আমি নোবেল এর ইয়েতে কি বলবো এই জাম নবী ছ বছরের একটা বিয়ে করেছে উনি যদি বিয়ে না করতেন আমি জানতেই পারতাম ছ বছরের বাচ্চাকে বিয়ে করে যায় আমি এই যে বিয়ে করেছেন আমি এখন আচ্ছা ওনাকে বিয়ে দেবো আমি বাচ্চাগুলোকে সবাইকে বিয়ে দেবো মানে ওই যে আপনার ফারাজ ভাই আপনার মতো আর কি দিয়ে দিতে পারলে নিতে হবে এরকম আর কি বিয়ে দেবো ঠিক আছে এরকমই ব্যাপারটা আর কি মানে সত্যি মানে ভাই দেখানোর আগে আমি আপনি একটা বাঁচেন একটা সবাই বাঁচে ছোটবেলা থেকে যের শিখি সেই জিনিসগুলোকে আমরা ভালো বলে মনে করি কিন্তু সেটা যে সঠিক বা তার পেছনে যে জিনিসগুলো আছে সেটি যে সঠিক সেরকম না কেউ দেখবেন তিনি একজন খুব মানে তিনি গোড়া মুসলিম তার মেয়ে সে একটা হিজাব করে করে সে হয়তো নিজে জানেও না যে তার ধর্মেই হয়তো বলা আছে এই করে জন্য তার সারা সে যে মিলিয়ে নেয়েরকম জিনিস হবে না একটা অনেক স্ট্যান্ড নিতে হবে ঠিক আছে তবে আপনি নিজেকে যাচাই করতে পারবেন নিজের বিবেককে যাচাই করতে পারবেন নিজের যে ধর্ম সেটাকে যাচাই করতে পারবেন আসি ভাই প্লিজ আচ্ছা প্রথমে আমি দেখাই যে যে মানে রোজা সিয়াম যে আসলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা আমি একটু দেখাইনি কোরআন হাদিসের কোথাও এরকম কিছু বলা নাই যে গরিবের দুঃখ বোঝার জন্য রোজা রাখতে হবে এরকম কোথাও কিছু বলা নাই এটা হচ্ছে সুরা বাকারার একশো ছিয়ানব্বই নম্বর আয়াত এখানে বলা হয়েছে তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা সম্পন্ন করো ব্লা 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 কে কিন্তু কেউ যদি তোমাদের মধ্যে পীড়িত হয় অথবা তার মস্তিষ্ক যন্ত্রণাগ্রস্ত হয় তাহলে সে সিয়াম কিংবা সাতকা করো যে উদ্দেশ্যে এই কাজ গুলা করতে হবে সাবরিনাপুর চাইছেন আসতে চাইছে লাইভে আসতে চাইছেন আমি তাহলে একটুখানি বেরোলাম আমি ডিনার করে আসি একটুখানি খেয়াল রাখবেন সাবরিনাপুরে আসতে চাইছেন আমি বেরোলাম তাহলে ঠিক আছে বেরোলাম আমি তাহলে হ্যাঁ ঠিক আছে তো এইরকম অনেকগুলো আয়তি আপনি পাবেন যে এই আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্যই সিএমটা রাখা হয়েছে এবার আমরা হাদিস থেকে ওই জিনিসটা ক্লিয়ার হয় আর একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা হাদিসও দেখে দুইটা হাদিস দেখে নিই যে এই রোজাটা কেন রাখতে হবে এটা হচ্ছে সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন সতেরোশো তিরাশি নম্বর হাদিস আমি বড় করে দিচ্ছি যেন দেখা যায় এখন দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এই যে দেখেন

পরে আমি দেখাচ্ছি আরেকটা হাদিস মিশকাত শরীফের হাদিস সেটাতেও এই জিনিসটাই বলা আছে শরীফের নম্বর বলা হয়েছে দেখেন আল্লাহ বলেন ব্যতিক্রম মানে সম সমটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখতে হবে আর কোনো কারণ এখানে থাকতে পারবে না আর কোনো কারণই এখানে থাকতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যেন এটাতে খুশি হয় এটাই হচ্ছে শুধুমাত্র সিয়াম বা সোম বা এই যে রোজা রাখার একমাত্র একমাত্র উদ্দেশ্য এটা হচ্ছে এক নম্বর জিনিস গেল এবার আপনি মানে ফারাজ ভাইয়ের সাথে কি কি নিয়ে আলাপ করছিলেন বাট ভাইয়া লাইক আচ্ছা ঠিক আছে সেটা একমাত্র উদ্দেশ্য আপনি বলছিলেন নবীর চরিত্র ফুলের মতো পবিত্র কিনা ভাইয়া উইট ভাইয়া লাইক আচ্ছা এটা বুঝলাম যে এখানে কোনো রিজনিং দেয় নাই বাট কোনো না কোনো তো রিজনিং নিশ্চয়ই দেয়া আছে তাই তোমরা রোজা রাখো এটা তো হয় না ভাইয়া

আচ্ছা আপু আপনি বলেন তো একটা দিনে বা রাতে কয় ঘন্টা সময় থাকে মানে রাতে তো ঘুমাইতে হয় এবং মোহাম্মদ নাকি নামাজ সামাজে পড়তো ধরে নিচ্ছি আপনার যদি আট ঘন্টা দশ ঘন্টা সময় থাকে দশ ঘন্টার ভিতরে তো ছয় ঘন্টা তো তার ঘুমাইতে হচ্ছে বাদ বাকি থেকে ঘন্টা চার ঘন্টা এক ঘন্টা তো নামাজ পড়তে হয়েছে আচ্ছা বাকি থেকে তিন ঘন্টা তিন ঘন্টা সময় ভিতরে এগারো জন তাহলে পার হেড কত করে পরে কতটুকু সময় পরে বলেন তো একজনের ভাগে পড়তেছে পনেরো মিনিট করে আহ জামা কাপড় খুলতে একটু ভালোবাসার কথাটা তো বলতে খুব একটু টুমু আপনি তো জানেন আসিফাই যে দু মাঝে জামা কাপড় খুলতো বা পরতো আপনি বলতে চান তাও তাও আমি মানতাম যে তাও ঠিক আছে করছে ঠিক আছে কিন্তু ভাই মানে এক কুসলে এটা কি ভাই এটা সেই সময় তো মানে ইয়া ছিল না আপনি কখনো ফুলকে দেখছেন গোসল করতে আসি ভাই

সত্যি আজকেও এসেছেন দেখে খুব ভালো লাগলো আচ্ছা টিটিএম আপু আপনি যে এখানে আসছেন এবং এই যে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করছেন আপনি কি কখনো মানে আসিফ ভাইয়ের ওয়েবসাইটে গিয়ে আহ কোনো কিছু মানে কিছু পড়েছেন এর ভিতরে আহ কোনো আচ্ছা আমি এটা আপনাকে হাইলি রেকমেন্ড করব যে আপনি এই জিনিসগুলো নিয়ে একটু যদি পড়াশোনা করেন অথবা সংসার ডট কমে যদি জান আসতে ভাইয়ের অনেকগুলো রেফারেন্স আছে অনেকগুলো লেখা আছে আপনি অনেক যে কোশ্চেনগুলো করছেন খুবই মানে সাধারণ কোশ্চেন এগুলো এগুলো মানে আপনি অনেকগুলো অ্যান্সারই ওখানে পেয়ে যাবেন আমাদের আরো হাদিস আছে আমরা আরো হাদিস কয়েকটা দেখব আপনাকে আরেকটা হাদিস দেখাই এই হাদিসটা একটা ইম্পর্টেন্ট হাদিস বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন 4425 নম্বর হাদিস আয়েশা থেকে বর্ণিত আ এটা কি আপনি পড়াশোনাতে পারবেন পিডিএম আপু আ তাকে বর্ণিত তিনি বলেন যে সব ভুলLambda এটা মানে কি ভাইয়া হেবাস রূপ নষ্ট করে এটা মানে হেবা মানে হচ্ছে সত্তত্বকে করে নিজেকে সমর্পণ করে দেন মানে নিজেকে দান করে দেন আর কি আ তাদের আমি ঘৃণা করতাম আমি মনে মনে বলতাম ওই কি নিজেকে অর্পণ করতে পারে এরপর যখন আল্লাহ করেন আপনি তাদের মধ্যে থেকে থেকে যাকে ইচ্ছা আপনার কাছ দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই তখন আমি বললাম আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন আচ্ছা মানে কিছু মহিলা মোহাম্মদের কাছে এসে নিজেকে সমর্পণ করে দিত যে আমি আমাকে নিজেকে সমর্পণ করে দিলাম তোমার কাছে এখন আসো মোহাম্মদ আবার তাদের সাথে হ্যাঁ এখন আসো বলে দিত কোথায় লেখা আছে কি চ্ছা গ্রহণ করলে তোমার কোন সমস্যা নাই আল্লাপ এই আয়ত্তা নাজিল করে দিল মানে মোহাম্মদের এই কাজটাকে বৈধতা দিয়ে দিল আল্লাপ যে মেয়েরা এসে যদি নিজেকে সমর্পণ করে তাহলে তুমি তাদের সাথে করতে পারো কোনো প্রবলেম নাই নো প্রবলেম তুমি এখন আল্লাহ পাক যখন ইয়াতে নাজির করলো লাইসেন্স টু হ্যাভ আনলিমিটেড সেক্স নাকি লাইসেন্স দিয়ে দিল আল্লাহ পাক যে মোহাম্মদ তুমি করতে পারো নো 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 প্রবলেম আমি তো আছি কেন তোমারই আমি ইয়া প্রোটেকশন দিব টেনশন নিও না তুমি করো যা ইচ্ছা করো তখন আয়েশা বলল লাস্টে একটা কথা লেখা আছে তখন আয়েশা তখন বলল আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন টিটিম ابو এই কথাটার মানেটা কি আমি আপনি আমাদের কি মানে আয়েশা তো প্রথমে একটু ক্ষিপ্ত হয়েছিল এই এই মেরা আয়েশা নিজেকে দিয়ে দিচ্ছে মুহাম্মদের কাছে

খোঁচা দিয়ে কথা বলা আর কি আচ্ছা আচ্ছা আসি ভাইয়া এ ইন্টার একটা এইভাবে তো আমরা দেখতে পারি যে ধরেন নবী মুহাম্মদ একজনকে দেখলো দেখে মানে তার খুব ইচ্ছা হলো মানে যে তাকে বিছানায় নিয়ে যাওয়ার তখন সে ভাষায় এসে বলল যে আল্লাহ এইটা নাজিল করেছে যে আমার একে বিয়ে করতে হবে সেটাও তো ভেরিফাই করার কোনো উপায় ছিল না সেটাকে নিজে বানিয়েছে নাকি কি করে মানে হঠাৎ করে আল্লাহ সে যাই চায় সেটাই আল্লা নাজিল করতে এটা একটা যে মোহাম্মদের চরিত্র একচুয়ালি ফুলের মতো পবিত্র রাইট তারপরে হচ্ছে যে যেহেতু তার চরিত্র ফুলের বছর পবিত্র সেই দৃষ্টি এটা চাচ্ছে না জোর করে আল্লাহ জোর করে এটা কোনো একটা একটা হিম্মত

আল্লাহ কি এটা শুনতেন আল্লাহ বাধ্য করছেন তাকে তার ছেলের বউ সাথে মানে পালিত পুত্রের বউ সাথে সেক্স করতে তার তাকে বিয়ে করতে বাধ্য করছে এটা

ইবনুল মুতসালেক বন্দিনী হয়ে সাবিত ইবনু ভাই আমি বুঝতে সিনাইটার এটা আচ্ছা জুয়াইরি মানে বনু মুসালিকের যুদ্ধে জুয়াইরিয়া একজন সাহাবীর ভাগে পড়ল অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন তিনি খুবই সুন্দরী নারী ছিলেন মানে জুয়াইরিয়া মেটা ইহুদি মেটা খুবই সুন্দরী মেয়ে ছিল নজর কারা রূপ ছিল তার আয়সা বলেন তিনি চুক্তির অর্থ চাইতে মানে কিছু টাকা পয়সা চাইতে মানে সে তো এখন বন্দিনী হয়ে গেছে মানে মোহাম্মদের সেনাবাহিনীর কাছে বন্দিনী তার তো কোনো টাকা পয়সা এখন নাই মোহাম্মদের সেনাবাহিনী সেটা লুট করে নিয়ে নিচ্ছে তাকেও দাসী বানাইছে সে একটা সাহাবির ভাগে পড়ছে সেই সাহাবি তাকে একটু পরে রেপ করবে সে এখন ওই লোকটাকে বলছে আমি তোমার কিছু টাকা দিব তুমি আমার ছেড়ে দাও তখন ওই লোকটা বলছে আচ্ছা যা টাকা নিয়ে আয় তখন সেই মহিলা আসছে মোহাম্মদের কাছে হম আয়সা বলেন তিনি চুক্তির অর্থ চাইতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এলেন তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম আমি ভাবলাম যে রূপলাবণ্যে তাকে দেখেছি শীঘ্রই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে এভাবে দেখবেন

আমি এই নজর সুন্দরী এই মেয়ের দেখলে আমার নবী আমি তো চিনি আমার সবাই তো সবাই জাতি তার থেকে তো আমি বেশি চিনি হ্যাঁ আমি তো জানি এই লোক এই মেয়েরা দেখলে খাড়ে নিয়ে সারবে না এই মেয়েরা দেখলে কাটে উঠাই বই এই যে লুচ্চা লুচ্চা আমার জামাই এখন দেখেন ঘটনা কিন্তু পরে সেটাই ঘটলো মোহাম্মদ তাকে বিয়ে করতে চাইলো এবং পরে ওই মহিলা তো চুক্তি টাকা লাগবে সে ভাবলো যে পাঁচ জনের হাতে রেপ হওয়ার থেকে একজনের হাতে রেপ হওয়া ভালো মোহাম্মদ রিপ করুক অন্য পাঁচজন রেপ করবে কেন পাঁচজন রেপ করার থেকে আমি মোহাম্মদের হাতেই রেপ হই তাহলে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে মানে মানে আমারও তো ওয়াইফ আছে আমার মানে মেয়েদের তো একটা মাসের একটা বিশেষ সময় তো তাদের একটা ইয়া হয় যেটা হচ্ছে গিয়ে আমরা যেটা খুবই স্বাভাবিক একটা বিষয় এখন এই সময় হ্যাঁ পিরিয়ড হয় সেই সময় তো আমরা সাধারণত মানে যে জিনিসটা হয় যে ওই জায়গাটাতে একটু সমস্যা থাকে কারণ এই কাজটা থেকে আমরা বিরত থাকি নাকি টিটিএম আপু কি বলেন আপনি

এটাই স্বাভাবিক যে আমরা একটু বিরত থাকি এই সময়টা একটু মানে ইয়া করি না অন্তত ওই ওই দিকে যাই না আর কি হ্যাঁ একটা সপ্তাহিত এক সপ্তাহ বা পাঁচ দিন সাত দিন ম্যাক্সিমাম সাত দিন এক সপ্তাহ হইতো কিন্তু আমাদের দিনের নবী কি করতো আমরা একটু সেটা একটু দেখি দিনের নবী কিন্তু তার কিন্তু অলরেডি এগারোটা আছে আরো হ্যাঁ আরো কিন্তু আরো দশটা আছে কিন্তু হ্যাঁ তারপরে নবী কি করতো আমরা একটু দেখে আহ এই জিনিসটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন টিটিএম আপু করতে পারবেন জি ভাইয়া আর ওরিச்சতে বলা আছে ইজারের উপরে ইজার হচ্ছে একটা কাপড় এখানে যে কাপড়টা মনে করেন একটা প্যাড হ্যাঁ প্যাড ধরে নেন ইজারের উপর রীতুমতী মহিলার সাথে মেলামেশা করা আয়শা থেকে বর্ণিত তিনি বলেন আমরা কেউ যখন রীতুমতী হয়ে পড়তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিতে সে নিমনাঙ্গে ভালো করে বস্ত্র ভালো করে বেঁধে নিত তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মেলামেশা করতেন মেলামেশা করতেন মানে এটা কি করে সম্ভব আসি ভাইয়া হাউ ইজ ইট মানে এটা কি করে সম্ভব তার উপরে হচ্ছে একটা কি একটা ডিসগাস্টিং একটা ব্যাপার মানে একটা মেয়ের একটা ভালনারেবল টাইমে যখন সে মেয়েটা খুবই একটা মানে ফিজিক্যাল ফিজিক্যালি একটা ভালনারেবল টাইম সেটা সব মেয়ের ক্ষেত্রে ওই সময়টা তখন মানে ওইখানে কাপড় বেঁধে কিন্তু কাপড় বেঁধেও বা কি করে করতো ওই জায়গাটা যদি ক্লোজ থাকে তাহলে কি করে সম্ভব আমি আমি বুঝতে পারছি না কি করে অন্য ঘষাঘষি করতে অন্য জায়গায় ঘষাঘষি করতেছে

আঠারো তো নবমীর মরসুমে ছিল ধরেন 10 থেকে 15 এর মধ্যে ছিল তখন এরাউন্ড মানে কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা মানে একদম ফুলের মত পবিত্র নবীর চরিত্র ঐতিহ্যত বোঝা যাচ্ছে এই সমস্ত حادث থেকে আর অনেক আছে আমার কাছে আমি কি এক একটা করে দেখাইতে আচ্ছা ঠিক আছে এই যে এই জিনিসটাই দেখাই যে দেখেন পরিচ্ছদ মুসলিম হলে স্ত্রীর কৃতদাসীর সাথে কি মানে ঘটনাটা কি করবে ক্রীতদাসী কি তাকে কি করবে এখানে ঠিক আছে এখানে এক মহিলাকে দেখলেন তখন তিনি তার স্ত্রী জায়নাবের নিকট আসলেন তিনি মানে জয়নব তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন মানে সে একটা কাজে ব্যস্ত আছে কিন্তু রাসুলের তো তখন আর তর সইতে না তখন তার মানে ইয়া হয়ে গেছে ভাদ্র মাসের কুকুর হয়ে গেছে সে এখন সে করছে কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার নিজের প্রয়োজন পূরণ করলেন আচ্ছা করলেন তো করলেন ঠিক আছে অসুবিধা নেই কিন্তু দেখেন লাস্টে আবার কি বলতেছে অতঃপর বের হয়ে সাহাবিদের নিকট এসে তিনি বললেন স্ত্রী সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে অতএব তোমাদের মধ্যে কেউ কোন স্ত্রী দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে কারণ তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয় মানে তুই তুই ব্যস্ত ছিল মেয়েটার সাথে করলি আর কইরা আবার কইলি যে মেয়ে মানুষ নাকি ও শতান কি মেয়ে মানে তুই তুই তো কুত্তা হইলি কুত্তা হইলি তুই আর তুই বলতেছিস মেয়ে এটা কেমনে মারাস ভাই মানে বুঝলাম না তো আচ্ছা আসিফ ভাইয়া টি টিয়াম কাছে আমার একটা কোশ্চেন কোশ্চেন হচ্ছে টি মাপু আপনি যখন এই রেফারেন্স গুলো যখন দেখলেন আপনার কি মনে হয় আপনার বাবাও তো মানে বললেন যে আপনার বাবা একজন আলেম সে যদি মুসলমানের এই রোজগুলো মানে মোহাম্মদের এই রোজগুলো যদি পয়েন্ট টু পয়েন্ট যদি ফলো করে ধরেন আপনার বাবা কয়েকটা দাসী নিয়ে আসলো হ্যাঁ দাসী নিয়ে এসে তার যখন ইচ্ছা হলো সে তখন আমি খারাপ ভাবে বলতে চাচ্ছি না আমি এই কন্টেক্সে বলতে চাচ্ছি ধরুন আপনার মার সাথে না করে আপনার মা নেই মানে কোথাও হয়তো চলে গেছে তার সাথে করতে পারছে না দেখে দাসীদের সাথে করছে আপনি কি এই ব্যাপারগুলো মেনে নিবেন এখনকার সময় না তাহলে তো মোহাম্মদের রুলস গুলো ইসলাম মানে ফলো করা হচ্ছে না ঠিক মতো তাই না তো যেখানে এগুলো ফলো করা হচ্ছে না সেখানে কি মানে এখনকার সময় এসে এই জিনিসগুলো কি রিজনেবল মনে হয় আপনার কাছে না অবশ্যই না তাহলে কি আমরা বলতে পারি যে এই যে এই ধর্মের এই ব্যাপার স্যাপার গুলো মোহাম্মদ যেগুলো করেছে সেগুলো নিশ্চয়ই তার চরিত্র ফুলের মতো পবিত্র না দেখেই করেছে তাই না ওকে যাক আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম তাহলে আচ্ছা এবার আমরা দুই একটা ভিডিও একটু দেখে নেই যে দেখি আমরা দেখেন আপনারা কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরিয়ত মতে যাবে কিনা না কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃতদাসীর সাথে করা যায়

আচ্ছা দাসী জিনিসটা কি এবং দাসীদেরকে কিভাবে পাওয়া যায় সেই জিনিসটা আরেকজন আলমের মুখ থেকে শুনে দেখি হ্যালো স্ত্রী দাসি বর্তমান সমাজে দাসী মালিক কোন আমাদের কারো কাছে দাসী নাই আমরা নিজেরাই নিজেদের তবদের মধ্যে আঘাত করেছি

এই হাদিসটা একটু সুনান আব দারিমি শরীফের হাদিস বারোশো বারো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে মোহাম্মদ আর একজন সাহাবি একটি লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হাইজে উপনীত হয়নি মানে তার এখনো পিরিয়ড শুরু হয় নাই মানে একটা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়ে আর গর্ভধারণের মতো বয়স তার হয়নি এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বলেন তিন মাস এই কথাটার মানে কি আমাদেরকে একটু বোঝায় বলতেন যে এই হাদিসে কি বোঝানো হলো যে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে মনে করেন কিনে আনলো মানে মুসলিম বাচ্চা একটা মেয়েকে মেয়েটার এখনো হয়নি মানে পাঁচ ছয় সাত বছর এরপরে এই কথাটার মানে কি মমতাবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বলেন তিন মাস এই কথাটার মানে কি একটু দিন তো আমাদেরকে হম আই সপোজ হিসকিং লাইক when he কেন ডু এট চাইল্ড ও তিন মাস পর নাকি তিন মাস পর করতে পারবে কি ভাইয়া আই থিঙ্ক দ্যাট ইজ ভার্ট লিটার ইয়ার ওয়াও ফ্যান্টাস্টিক তো তো খুবই ভালো ব্যাপার একটা মানে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েকে কিনে আনছে একজন ছয় বছর বয়সে একটা বাচ্চা কিনে আনছে তিন মাস পরেই তো শুরু করে দিতে পারবে ওইটার মালিক তাই না খুবই ভালো তো এটা নাকি কি বলেন আপনার কি মনে হয় এটা তো ভালো একটা সিস্টেম নাকি এটার হিকমতটা যদি আপনি আমাদেরকে একটু মানে একটু আপনি কি বুঝেছেন এটার হিকমতটা না ভাই আমি বুঝি নাই সাবনিন আপু ফারাজ ভাই আপনারা কেউ কেউ এটা ঠিক আপনি এটাকে বলতে পারেন বাট এটা তো এটা তো এটা এটা মেনে নিতে হবে যে হালাল তো ভাই হালাল কেন চিতিয়া আপনি যে আহ একবার যে নিউজে এসেছিল যে অনেকগুলো হুজুর যে মানে প্রটেস্ট করছিল বাচ্চা মেয়েদেরকে বিয়ে করতে দিতে হবে মানে সত্যি চিতিয়া আপনি একটু চিন্তা করে দেখেন এখন মানে তখনকার সময় যেটা করেছে সেটা তো প্রোটেস্ট করার কোনো ই ছিল না কিন্তু এখনকার সময় এসে এখনকার যুগে এসে এখনকার সময় এসে তারা সাহস পাচ্ছে এরকম একটা কাজ করার এবং তারা ডিমান্ড করছে এটা কতটা ভয়ঙ্কর একটা জিনিস হ্যাঁ এটা একটু একটু আপনি একটু চিন্তা করে দেখেন এবং সেটা করা তাদের রাইট আছে অ্যাকর্ডিং টু ইসলাম জি আচ্ছা আমরা আরেকটা হাদিস পড়ি এই এই বিষয়ে টিটিএম আপু এই হাদিসটা যদি আপনি একটু পড়ে শোনাইতেন কার জন্য ছোট শিশু বিয়ে কার জন্য ছোট শিশুদের কি কি ছোট শিশুদের কি

তাহলে ওই মেটা প্রেগনেন্ট হয়েছে কিনা এটা এটা দেখার জন্য তিন মাস ওয়েটিং তিন মাস অপেক্ষা করতে হয় এটাকে বলা হয় না ঈদত ইদত বলা হয় এটাকে তো আয়েশা থেকে বণিত আহ রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম তাকে তাকে হিমমত করেন যখন তার বয়স ছিল ছয় এবং নয় বছর বয়সে রাসুল্লাহ সাল্সাল্লাম তার সাথে আবারো হিকমত করেন বড় হিমত করেন আর কি তো

সে করতে চাইনি নাই আসি আসি ভাইয়া করতে চাই নাই সে একটুও করতে চাই না কিন্তু কি করবে জোর করে তাকে দিয়ে দিচ্ছ এখন সে না করতে পারে মানে আরেকবার সাধিলাই করব এরকম একটা অবস্থা আর কি তো অনেক ফুল ফুলের গন্ধে তো এখন মানে আপনাকে ঘোমানো যাবে না এই ফুলের যে সুগন্ধ ছড়াইলো এত সুন্দরে আপনার নবীন ফুলের মতো চরিত্র যে সুগন্ধ ছড়ালো এটা তো মনে হয় আজকে ঘুমাতে পারবো না আপনি এই ভালো গন্ধ পাচ্ছেন নাকি

সেটাই ভাইয়া আচ্ছা টিটিমা আপু আপনি এগুলো যে শুনে আপনার কি মাইন্ড কি একটু চেঞ্জ হচ্ছে আপনি কি একটু রিয়ালাইজ করতে পারছেন যে কি কি জিনিস আছে কোরআনে অথবা হাদিসে যে নবী মা আপনি যে প্রথম দিন এসেছিলেন যে একটা একটা আইডিওলজি নিয়ে ওটা কি আপনার একটু ক্লিয়ার হচ্ছে ভাইয়া আপু আমি তো প্রথম দিনও কোশ্চেন করছিলাম কিন্তু কালকে ভাইয়া একটা যে একটা রেপের লটা দেখাচ্ছে তো এরপরে আই ডোন্ট থিংক ইটস দ্য বেস্ট আইডিওলজি ফর মি

এটা তো তারা বলতেছে মানে কিছু পাইতেছে না এখন বাট যখন একজন আহ এসে বলবে যে আমি বিশ্বাস নিয়ে আসছিলাম কিন্তু এখন আমি ওইটা দেখার পরে বিশ্বাসটাকে না সেখানে তো তারা মানে আগের থেকেই বাট থেকে ব্রেদিং এর সাউন্ড মানে এই ধরনের কথা বলবে আর কি দ্যাটস এইটাই ওকে ভাইয়া আই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আবার কথা আপনি রেফারেন্স গুলো আবার মিলা দেখতে পারেন কি কি রেফারেন্স দেওয়া আছে সেটা মিলা দেখতে পারেন টু হোল সিচুয়েশন আপনি আপনি হবেন যে এটার মধ্যে হিকমাটা খুঁজে করতে পারবেন

ভুল ধারণা যেগুলো ছিল সেগুলো আপনি হয়তো একটু একটু হলেও একটু চিন্তা করবেন তো আপনি আবার আসবেন আরো কিছু আরো কিছু দেখে অনেক কিছু শুনে হয়তো আরো আপনার মাইন্ড চেঞ্জ হবে এবং ভুল ধারণাগুলো আহ আস্তে আস্তে ঠিক হবে এন্ড ফার্স্ট বাই হাউস জাস্ট জোকিন হাউস জাস্ট ঠিক আছে তাহলে আমরা